আমাদের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আইসিটি সাবজেক্টে তারা চলো বানায় উপহার, এই বিষয়টা তারা উপহার বানাচ্ছে ক্লাসের মধ্যে। ছোট ছোট খুদে শিক্ষার্থী, তারা উপহার বানাবে, দেখি আমরা কিভাবে তারা উপহার বানায়। সবাই উপহার তৈরি করবে, আমাদের পাশের গ্রুপ আছে, তারা উপহার বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। এ পাশে আরেকটা দল আছে, এই দলটি উপহার তৈরি করবে। আমি কুলিলি চলছে উপহার তৈরির কাজ ষষ্ঠ শ্রেণীর। তোমরা সবাই কি বানাচ্ছো, কাকে দিবা? আচ্ছা, ধন্যবাদ তোমাদের। তোমরা কি বানাচ্ছো, কি বানাচ্ছো তোমরা? আচ্ছা, তোমাদের উপহার সুন্দর হচ্ছে, বানাও। তোমরা কি বানাচ্ছো, কাকে দিবা তোমরা? ধন্যবাদ তোমার প্রিন্সিপাল হুজুরের জন্য উপহার বানাচ্ছে। তোমরা কি বানাচ্ছো, জোরে বলো কি বানাচ্ছো? আচ্ছা, তোমাদেরটা সুন্দর হচ্ছে, বানাও। হ্যাঁ, তোমাদেরটা সুন্দর হচ্ছে, চলে আসি আর এক গ্রুপে। হ্যাঁ, তোমাদেরটা সুন্দর হচ্ছে, পরের গ্রুপে। তোমাদেরটা কত দূর শেষ হয়েছে? না, শেষের দিকে। হ্যাঁ, তোমাদেরটা সুন্দর হচ্ছে, শেষ করো তাড়াতাড়ি। কি বানাইছো, উপহার বানাইছো? কয়টা বানাইছো, একটা না দুইটা? দুইটা না, দেখি একটা একটা উঠাও তো দেখি, একটা উঠে আর একটা বের করে। হ্যাঁ, সুন্দর হয়েছে না, তোমাদের কাজ চলছে পুরাতমে, এখনো শেষ হয়েছে না, নানি? আচ্ছা, শেষ করো। তোমাদের দলের নাম কি? তোমাদের পুরস্কার বানানো শেষ? আচ্ছা, তোমাদের দলের নাম কি? তোমাদের উপহার বানানো শেষ? তোমাদের দলের নাম কি? তোমাদের উপহার বানানো শেষ? ধন্যবাদ তোমাদের। তোমাদের দলের নাম কি? কি আবার বলো, তোমরা কি বানাইছো? আচ্ছা, ধন্যবাদ তোমাদেরকে। তোমাদের দলের নাম কি আবার বলো, তোমরা কি বানাইছো? আচ্ছা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চারটি দল, শাপলা, গোলাপ, জবা এবং বেলি, তারা চারটি দল চারটি উপহার বানাইছে। উপহারগুলো সবাই কাকে দিবা? প্রিন্সিপাল মহোদয়কে দিবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ উপহার বানা। আমাদের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা চারটি দলে বিভক্ত হয়ে তারা উপহার তৈরি করেছে, চলো বানায় উপহার। আমাদের আইসিটি তথ্য ডিজিটাল প্রযুক্তি বইয়ের তারা উপহার বানাইছে, আমাদের উপহারগুলো সামনে তারা প্রদর্শন করছে। দেখেন, এখানে একটা উপহার সুন্দর, এখানে একটা চকলেটের মতো বানাইছে, এপাশে একটা উপহার গিফট বক্স, খুব সুন্দর করে তারা তৈরি করেছে ছোটো ছোটো শিক্ষার্থী। এবং তারা দলে বিভক্ত হয়ে কাজগুলো করেছে, জোড়া হিসেবে, দলীয় কাজ হিসেবে তৈরি করেছে তারা তাদের কাজগুলি, অসাধারণ হয়েছে। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। ইনশাল্লাহ তারা ভবিষ্যতে আরও এভাবে উপহার তৈরি করবে এবং তারা পরিবারে এই ধরনের কাজে উৎসাহিত হবে এবং কাজ করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের কেমন লেগেছে উপহার বানাতে গিয়ে? খুব ভালো লেগেছে। আচ্ছা, তোমাদের সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।